হ্যালো সো আজকে তোরা একটা প্রবলেম দেখতে পাচ্ছিস তোদের স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি না এখানে কিন্তু হ্যাঁ তোরা দেখতে পাচ্ছিস যাই হোক এবার দেখ এই প্রবলেমটাতে আমরা বেসিক্যালি আপথ্রাস্টের যে ফ্লোটেশনের যে আমরা এই যে আর্কিবিডিস প্রিন্সিপাল বলে একটা বড় বস্তু ছোট্ট করে পড়ে ফেললাম এটা আমরা অ্যাপ্লাই করতে পারছি কি না সেটা দেখার জন্য এটা খুব সুন্দর প্রবলেম ঠিক আছে তো আমি ইলাস্ট্রেশনটাকে নিয়েছি এক্সপ্লেন করার জন্য তো আমাদের এই প্রবলেমটাতে কি বলেছে আমরা দেখি প্রবলেমটাতে বলেছে জুয়েলার ক্লেমস দ্যাট হি সেলস অর্নামেন্ট মেড অফ পিওর গোল্ড একটা জুয়েলার আছে সে বলছে যে আমি অর্নামেন্ট সেল করি পিওর গোল্ডের ঠিক আছে সো সে একটা ক্রাউন মানে একটা মুকুট সেল করছে এবং সেটা বলছে সেটার ওয়েট বলে দিয়েছে নাইন নিউটন ঠিক আছে তাহলে একটা মুকুট আছে ধরেন এটা মুকুট ঠিক আছে এবং এটা এয়ারে নাইন নিউটন ফোর্স দেয় এয়ারে কত ফোর্স দেয় নাইন নিউটন ফোর্স দেয় ঠিক আছে তারপরে কি বলেছে দেখি ওকে আচ্ছা ওয়াটারের মধ্যে এটা দেয় এইট নিউটন ফোর্স সো আমি একটা এখানে এরকম এঁকে নিলাম এটার মধ্যে ওয়াটারের মধ্যে এটা রয়েছে এই ক্রাউনটা ঠিক আছে ওয়াটারের মধ্যে রয়েছে এখানে ও দিচ্ছে এইট নিউটন সো এটা মেজারিংমেন্টটা কি করে হয় আমরা যদি দেখি তাহলে এখানে একটা স্প্রিং ব্যালেন্স থাকে একটা স্প্রিং ব্যালেন্স থাকে এরকম ঠিক আছে তোরা এরকম একটা স্প্রিং ব্যালেন্স থাকে যেটা দিয়ে আমরা মেজার করি ঠিক আছে সো এই যে স্প্রিং ব্যালেন্স দিয়ে আমরা মেজার করি তাহলে আমাদের দেখতে হবে এখানে আমাদের এই বস্তুটার উপরে কি কি ফোর্স কাজ করছে তো একটা তো আমার এখানে এমজি কাজ করে যেটাকে আমরা ওয়েট বলে থাকবো তাই তো এমজি কাজ করবে এবং তার অপোজিটে কী কাজ করবে তার অপোজিটে এই স্ট্রিংটার জন্য যেহেতু এটা নিচের দিকে টানছে তো এইদিকে একটা টান পড়বে আর টানটার এগেনস্টে কী হবে টেনশান কাজ করবে সো এখানে কাজ করবে টেনশান আর এই টেনশানটার জন্যই কিন্তু স্প্রিং ব্যালেন্সের জিনিসটাকে দেখায় যেটাকে আমরা ওয়েট বলে থাকি তো এই অবস্থাতে দিস টেনশন ইজ ইকাল টু দা ওয়েট এয়ারে আর এটা হওয়ার জন্য কি হচ্ছে আমাদের স্প্রিং ব্যালেন্স এখানে নাইন নিউটন দেখাচ্ছে বাট এই একই স্প্রিং ব্যালেন্স যখন আমি এখানে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে একই স্প্রিং ব্যালেন্স যখন আমি এখানে লাগিয়ে দিচ্ছি তখন কি কি হচ্ছে দেখি দেখো এখানে কিন্তু আরেকটা ফোর্স অ্যাক্ট করছে কি ফোর্স ওয়েট অ্যাক্ট করছে এখানে এদিকে ডেফিনেটলি টেনশন অ্যাক্ট করছে এবং তাছাড়া আর একটা ফোর্স অ্যাক্ট করছে যেটাকে আমরা আপথ্রাস্ট বলে জানি এবং আমাকে জানতে হবে যে ওয়েট ইজ ইকাল টু জাস্ট ফোর্স ব্যালেন্স ওয়েট ইজ ইকাল টু টেনশন প্লাস আপথ্রাস্ট আমরা ভালো মতোই জানি এই যে টেনশানটা এখানে এই স্প্রিং ব্যালেন্সে দেখাচ্ছে এই টেনশানটার জন্যই আমরা স্প্রিং ব্যালেন্সের রিডিংটা পাই তাই তো তাহলে এই টেনশানটা কী এই যে টেনশনটা দেখলে আচ্ছা এই টেনশন এই টেনশন কি সেম হবে না একেবারেই সেম হবে এটাকে আমি টি ওয়ান নাম দিলাম ঠিক আছে সো এই যে টি ওয়ান ইজিক্যাল টু কী হবে দেখো ডবলু মাইনাস এফপি এই যে টি ওয়ানটা হলো যে ওয়েটটা তুমি স্প্রিং ব্যালেন্সে দেখতে পাচ্ছো যে ওয়েটটা তুমি স্প্রিং ব্যালেন্সে দেখতে পাচ্ছো সেটাকে আমি টি ওয়ান বলছি অর্থাৎ এটা কিছুই না এটা হচ্ছে হলো অ্যাপারেন্ট ওয়েট আর এই ওয়েটটা রিয়েল ওয়েট এটা কি আপট্রাস্ট এই ফর্মুলাটাও তোমরা নাইনে করে থেকেছ আমি ব্যাপারটাকে এভাবে এবার পৌঁছালাম ঠিক আছে আচ্ছা এবার দেখি কী চেয়েছে কোশ্চেন হচ্ছে হলো এই যে অর্নামেন্টটা আমাকে বিক্রি করেছে এটা কি পিওর গোল্ডের নাকি না রিলেটিভ ডেন্সিটি অফ পিওর গোল্ড দিয়ে দিয়েছে ওকে তো আর ডি অফ পিওর গোল্ড কত দিয়েছে নাইন পয়েন্ট থ্রি দিয়ে দিয়েছে ঠিক আছে তো এটা পিওর গোল্ডের কিনা আমাকে বার করতে হবে তাহলে আমি এটা কি করে বার করবো এটা পিওর গোল্ডের কিনা আরামসে করব কোনো তাড়াহুড়োর কিছু নেই আমি এটা ডেন্সিটি বার করলেই বার করে নিতে পারবো তার মানে এই আমার ডেন্সিটি বার করতে হবে ডেনসিটির ফর্মুলা কি মাস বাই ভলুম আমরা ভালো মতো জানি ডেনসিটি ফর্মুলা মাস বাই ভলুম যদি আমি মাসের সঙ্গে জি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা ওয়েট হয়ে যাবে আর এটা হয়ে যাবে ভি ইন্টু জি থাক আমি পরে দেখে নেব সো এই যে ওয়েট জিনিসটা যেটা তুমি অলরেডি জানো এই যে ওয়েটটা এই ওয়েটটা মানে কি এয়ারে যে ওয়েট সেটা তো সেটা কত নাইন নিউটান তো এটা আমি নাইন বসিয়ে দিলাম ডাইরেক্ট এবারে যে ভলিউমটা হচ্ছে যে ভলিউমটা নিয়ে আমরা কথা বলছি এই ভল্যুমটা বেসিক্যালি কিসের ভলুমের কথা বলছি আমরা আমরা বলছি ওই অর্নামেন্টার ভলিউমের কথা তো এই অর্নামেন্টার ভলিউম যত হবে ততটাই তো ভলিউম ডিসপ্লেস হবে তাহলে আমি বলতে পারি যে এটা সেই লিকুইড ডিসপ্লেস ভলিউম বলা যায় সমস্যা নেই আর এর সাথে যদি আমি লিকুইডের ডেন্সিটি মাল্টিপ্লাই করে দিই ওপর নিচে দু জায়গাতেই এখানে তো ওয়াটারে হয়েছে অসুবিধা নেই ওয়াটারের ডেন্সিটি আমরা জানি সো নাইন ইন্টু থাউজেন্ড হবে উপরে ঠিক আছে কেজি পার মিটার কিউবে আর এটা কিসের ফর্মুলা ভলিউম অফ লিকুইড ডিসপ্লেসড পুরোই তো ভেতরে ঢুকে আছে ইন্টু রোয়েল মানে লিকুইডের ডেন্সিটি ইন্টু জি এটা কিসের ফর্মুলা আফসাশ্রের ফর্মুলা তাই না আফসাস্টের ফর্মুলা কি না আফসাশ্রের ফর্মুলা তাহলে আমি কি এখানে লিখতে পারি এটা এফ বি সো নাইন ইন্টু থাউজেন্ড বাই এফবি এফবি কী করে জানবো এই দেখো আমি অলরেডি জানি এফবি এই দেখো এখান থেকে পেয়ে যাবো দেখো টি ওয়ানটা কত এখানে এইট নিউটন টি ওয়ান তো সেটা যেটা দেখাচ্ছে স্প্রিং ব্যালেন্সে ডব্লু কত নাইন নিউটন মাইনাস এফবি তো এখান থেকে দেখো এফবি বেরিয়ে যাবে এফ বি ওয়ান নিউটন তাহলে এখানে ওয়ান নিউটন ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে নাইন থাউজেন্ড কেজি পার মিটার কিউব আর আমাকে অরিজিনালি কত দিয়েছিল নাইন পয়েন্ট থ্রি আট ডি দিয়েছিল তার মানে ডেন্সিটি যেটা আমাকে বলেছিল পিওর গোল্ডের ডেন্সিটি কত হবে পিওর গোল্ডের ডেন্সিটি আমাকে বলে দিয়েছিল নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড কেজি পার মিটার কিউব হবে কিন্তু সেখানে আমার পিওর গোল্ডের এখানে যে গোল্ডটা আছে সেটার ডেন্সিটি অনেকটা কী এসছে কম এসছে তার মানে অর্নামেন্ট ইজ নট অফ পিওর গোল্ড ঠিক আছে আমি প্রুফ করে দিলাম অর্নামেন্ট পিওর গোল্ডের না এরপরে আমাকে কী বার করতে বলেছে এটাতে চল এটা আমাকে মুছতে হবে তোমরাও বুঝবে আমার মোছার জিনিসটা কোথায় গেল ছিল এখানে চলো অন্য একটা কিছু নিয়ে নিই এবার বলেছে আমাকে এই গোল্ডের সাথে যে জিনিসটা মেশানো আছে সেটা বোধ বার করতে বলেছে হ্যাঁ তোমাকে আমাকে বার করতে হবে কতটা পিওর গোল্ড আছে বেসিক্যালি তাহলেই হয়ে যাবে আচ্ছা গোল্ডের মধ্যে কপার ঢোকানো আছে ওকে সমস্যা নেই গোল্ডের মধ্যে কপার মিক্স করা আছে তাই তো আরামসে করো স্টেপ বাই স্টেপ করবে যে ফর্মুলাটা ইউজ করেছ সেগুলো কিছুক্ষণ আগে আমরা অলরেডি ডেরাইভ করছি প্রতিটা জিনিস সো সেই কনসেপ্টগুলোকে ইউজ করেই আমাদের অঙ্কগুলো করতে হবে তাতে কিন্তু আমাদের বাদবে না ঠিক আছে চলো কি বলেছে আচ্ছা দেখো টোটাল যে ওয়েট আছে টোটাল যে ওয়েট আছে সেটা কি আছে নাইন নিউটন এটা কী ওয়েট নাইন নিউটন আমার ওয়েট হুম ওয়েট কি আছে ওয়েট আছে 9 নিউটন তাহলে আমি টোটাল মাস এখান থেকে পেয়ে যাবো দেখো টোটাল মাস আমি এখান থেকে পেয়ে যাবো কত হবে মাস টোটাল মাস কত হচ্ছে 9 আমি ধরলাম জি হলো 10 তাহলে তাহলে 0.9 কেজি এই টোটাল মাস ঠিক আছে সো এটাকে 900 গ্রামও লিখতে পারো কোনো অসুবিধা নেই বাট আমি এটা কেজিতেই রাখছি আচ্ছা চলো গ্রামে নিয়ে যাই অসুবিধা নেই তাতেও কোনো নাইন হান্ড্রেড গ্রাম এটা হলো টোটাল তো এর মধ্যে আমি ধরলাম কপার আছে এম ঠিক আছে এম সিইউ লিখে দিলাম সুবিধা হবে তাহলে নাইন হান্ড্রেড মাইনাস এম এটা কি আমার এটা হলো আমার মাস অফ গোল্ড ঠিক আছে এটা হলো আমার মাস অফ গোল্ড এবার দেখো আলটিমেটলি একটা জিনিস কিন্তু অলওয়েজ ট্রু কি ট্রু যে আপথ্রাস্ট ইজিক্যাল টু ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড এটা কিন্তু কোনো দিনও এদিক ওদিক হবে না ঠিক আছে আর যে কোনো বডির জন্য আমাদের কি হয় যদি আর্কিমেডিস প্রিন্সিপাল অনুযায়ী যাই তাহলে টোটাল ওয়েট অফ দ্য বডি ইজ ইকুয়াল টু দ্য আপোর্ট ফোর্স ঠিক তো আমরা স্টেপ বাই স্টেপ এগোবো কোনো টেনশান নেওয়ার কিছু নেই আমরা আগে দেখি এখানে কতটা ভলিউম অফ দ্য লিকুইড ডিসপ্লেস হয়েছে তো সেটা জানতে গেলে আমাকে ক্রাউনের টোটাল ভলিউমটা বার করতে হবে কী করে বার করব দেখো নাইন হান্ড্রেড মাইনাস এম সি ইউ ডিভাইডেড বাই দেখো এখানে এইটা যেটা বলছে এটা গোল্ড তো গোল্ডের দেখো এখানে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দিয়েছে নাইন পয়েন্ট থ্রি পিওর গোল্ডে বিকজ ইজ পিওর গোল্ড দিস পার্ট ইজ পিওর গোল্ড টাইম নিয়ে অঙ্ক করতে হবে টাইম নিয়ে তাহলে এটা হবে নাইন পয়েন্ট থ্রি এটা দিয়ে দেখো মাসকে যদি তুমি ডেন্সিটি দিয়ে ডিভাইড করে দাও গ্রাম পার সেন্টিমিটার কিউ নাইন পয়েন্ট থ্রি ঠিক তাহলে কীভাবে তুমি ভলুম পেয়ে যাবে ঠিক আছে প্লাস এম সি ইউ দেখো এটারও ডেনসিটি বলে দিয়েছে এইট পয়েন্ট নাইন চলো এইট পয়েন্ট এইটা হলো টোটাল ভলিউম অফ দ্য ক্রাউন তাই তো নাকি না ভল্যুম অফ ক্রাউন দিস উইল বি ইকুয়াল টু ভলিউম অফ লিকুইড ডিসপ্লেসড হ্যাঁ কি না আর লিকুইডটা কি ওয়াটার তাহলে আমি যদি তোমাকে বলি ওয়েট অফ লিকুইড ডিসপ্লেস বার করতে তাহলে তুমি কি করবে এই ভিএলডি যেটা আছে এটার সঙ্গে রো অফ দ্য লিকুইড মানে ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব মাল্টিপ্লাই করবে ঠিক আছে জি মাল্টিপ্লাই করতেও পারো নাও করতে পারো আমি এটা ধরো ইউনিট এটার কী হবে জি এফে রাখলাম কোনো অসুবিধা নেই তাহলে আর আমাকে স্মল জিটা মাল্টিপ্লাই করতে হবে না তাহলে আমি কী পেয়ে গেলাম আমি পেয়ে গেলাম ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড আর আর্কিবিডিস প্রিন্সিপাল ব্যবহার করবো হয়ে গেল দেখো আপথ্রাস মানে বুয়ান্ট ফোর্স বুয়ান্ট ফোর্স যেটা সেটা তো অলরেডি আমি জানি যেটা আবার কত ছিল ওয়ান নিউটন ছিল বুয়ান্ট ফোর্স তাই না মোস্ট প্রবলি হ্যাঁ ওয়ান নিউটন ছিল সো দেখো এখানে কিন্তু আমি জি এফে রেখেছি তুমি দরকার হলে এটাকে জি দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে সুবিধা হবে কারণ ওটা নিউটনে আছে তো এটা যদি জি দিয়ে মাল্টিপ্লাই করো মানে তোমার এখানে তো গ্রাম পার সেন্টিমিটার কেউ মানে হাজার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এখানে ঠিক আছে তাহলে তুমি কীসে পাবে এটা এটা কিন্তু তাহলে পাবে তুমি সব দেখো সিজি আসছে তাহলে তুমি কিন্তু এটা ডাইনে পাবে মাথায় রেখুন এটা কিন্তু তুমি ডাইনে পাবে ঠিক আছে আর তাহলে আমার আফসাস কী হবে আপসাস হবে যেহেতু এটা ওয়ান নিউটন তো টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন সো দুদিক থেকে হাজার হাজার এমনিও কেটে যাবে অসুবিধার কিছু নেই ঠিক আছে সো বেসিক্যালি জিনিসটা কী হবে দেখো এই দুটো ইকুয়াল হবে আর এটা এটা দুটো যদি ইকুয়াল করো ইকুয়েট করো তাহলে ভি হবে টেন স্কোয়ার হুম টেন স্কোয়ার এবার ভিএলডি তোমার পেয়ে গেছো এটা সো তুমি এটাকে সাবস্টিটিউট করে দেবে এবং সেখান থেকে আরামসে তুমি মাস অফ দ্য কপার পেয়ে যাবে হ্যাঁ একটু ক্যালকুলেশান করতে হবে বাট অ্যান্সার তো চলে আসবে তো এখানে মাস অফ দ্য কপারের অ্যান্সার কত আছে দেখি এখানে কি মাস অফ দ্য কপার নিয়েছিল না এখানে ঠিক উল্টোটা নিয়েছিল এনিওয়েজ সো এখানে টু থার্টি টু পয়েন্ট ফাইভ গ্রাম এসছে এটা এসছে মাস অফ দ্য গোল্ড মানে নাইন হান্ড্রেড মাইনাস টু থার্টি টু সো অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেটলি আমাদের এখানে অ্যান্সার আসবে যদি আমরা এভাবে যাই তাহলে নাইন হান্ড্রেড মাইনাস থার্টি দ্যাট ইজ এইট সেভেন্টি মাইনাস টু হান্ড্রেড দ্যাট ইজ সিক্স সেভেন্টি মাইনাস টু দ্যাট ইজ সিক্সটি এইট সিক্স সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম মতো আসা উচিত যদি এটা বসিয়ে কর তো বেসিক জায়গা তাহলে আমরা যদি করলাম কি এত ওই সেই মাস বাই ভলুম করে ডেন্সিরি ফেন্সিটি বার করলাম ভলিউম অফ দ্য লিকুইড ডিসপ্লেস জিনিসটাই হচ্ছে তোমার ভলিউম অফ দ্য ক্রাউন এটা ইউজ করলাম আর ইউজ করলাম আর কিভি তো ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক জিনিসগুলো ইউজ করলে কিন্তু হয়ে যাবে আমরা একটা অঙ্ক করলাম এটার মধ্যে অনেক কিছু আমরা শিখতে পেরেছি এবার এটাকে অ্যাপ্লাই করে তোমরা ফার্স্ট সিটটা পুরো করার চেষ্টা করবে তাহলে আমার মনে হয় তোমাদের অনেক সুবিধা হবে উইথ দ্যাট আই থ্যাঙ্ক ইউ গাইজ গুড নাইট